মাল্টিপ্লেক্সের মানে হলো গুণ দেখো আমরা আজকে ছবি দেওয়া রয়েছে যেটা গুনে গুনে আমরা গুণ করা শিখবো দেখো ফার্স্ট তাহলে আমাদের টপিটা টপিকটা কী দেওয়া রয়েছে আমরা দেখে নিই কিট্টু হ্যাজ টু বক্সেস কিট্টুর কাছে দুটো বাক্স রয়েছে ইচ বক্স হ্যাজ ফোর টফিস প্রতিটা বাক্সে চারটে করে টফি রয়েছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ টফিস ইন দ্য বক্সেস তাহলে দুটো বাক্স মিলিয়ে কতগুলি ট্রফি রয়েছে সেটা আমাদের বার করতে হবে দেখো প্রথম বাক্সে রয়েছে ফোর টফি এখানেও রয়েছে ফোর টফি তাহলে ফোর প্লাস ফোর ইকুয়াল টু অ্যাডিশান করলে হবে এবার দেখো টু গ্রুপ অফ ফোর এবারে এটা মাল্টিপ্লেকেশন করবো আমরা টু গ্রুপ অফ ফোর তাহলে হবে এইট আমরা এখানে টেবিল নাম্বার টুটাকে যদি ব্যবহার করি দেখো এখানে টু ইন্টু ফোর দেখো এখানে রয়েছে দুটো গ্রুপ রয়েছে আর গ্রুপে চারটে করে ট্রফি রয়েছে তাহলে টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট তাহলে আমরা এটা গুণ করা শিখলাম দেখো নেক্সট টপিক আমাদের কি রয়েছে তানিয়া হ্যাজ থ্রি টয় কার তানিয়ার কাছে তিনটে খেলার গাড়ি রয়েছে ইচ কার হ্যাজ ফোর হুইলস প্রতিটা গাড়ি চারটি করে চাকা রয়েছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ হুইলস অফ অল দ্য কার্স তাহলে প্রতিটা তিনটে গাড়ি মিলিয়ে মোট কতগুলি চাকা রয়েছে সেটা আমাদের বার করতে হবে দেখো তাহলে এখানে রয়েছে চারটি চারটি করে হুইলস রয়েছে তো তাহলে আমরা এখানে দেখব ফোর প্লাস ফোর প্লাস ফোর দেখো তাহলে এখানে ফোর প্লাস ফোর প্লাস ফোর অ্যাডিশান করলে হবে ফোর প্লাস ফোর এইট এইট নাইন ইলেভেন টুয়েলভ তাহলে এটা অ্যাডিশান করলে হল টুয়েলভ ফোর প্লাস ফোর প্লাস ফোর ইকুয়াল টু তাহলে অ্যান্সার হলো টুয়েলভ এবার এটাকে আমরা মাল্টিপ্লিকেশানে বসাবো থ্রি গ্রুপ অফ ফোর দেখো তিনটে গ্রুপ অফ ফোর তাহলে হবে থ্রি ইন্টু ফোর ইকুয়াল টু কত হবে আমরা এখানে থ্রি টেবিলটা পড়বো তাহলে থ্রি ফোর যা আমরা জানি টুয়েলভ তাহলে এখানে হবে আনসার টুয়েলভ দেখো থ্রি গ্রুপ অফ ফোর ইকুয়াল টু টুয়েলভ তাহলে আমরা আজকে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণটা শিখলাম ওকে স্টুডেন্ট দ্যাটস ইন টুডে টাটা এ নাইস ডে